Kaybol. Şubha Bikar. Atke Center for Peoples and Policy Kurtik Jayojon. Jayojon'ti jokun kore aman kache giye chilo. Center for Peoples and Policy orthat CPP এই ধরনের একটা আয়োজনের কথা বলেছিল আর বললাম যে চমৎকার আয়োজন সেই দিন বলার পরে ভাবলাম যে রাজনীতির দীর্ঘ পথ চলা এই পথ চলায় তো ভালোই হয় এই ধরনের একটা আয়োজন এবং এই ধরনের আয়োজন অতীতে রাজশাহী অঞ্চলে তো হয়নি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতা রেজিস্ট্রেশন করে বক্তৃতা শোনার মতো আয়োজন অতীতে হয়েছে কিনা আমার জানা নেই আমি বিশ্বাস করি ভবিষ্যতে এই ধরনের আয়োজন অনেক জনপ্রতিনিধিরাই করতে পারেন আমি যে শিরোনাম দিয়ে আজকের আয়োজন বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার হাত ধরে রাজনীতির পথে প্রান্তরের দীর্ঘ 38 বছর এই লড়াই সংগ্রামে আন্দোলনের বাঁকে বাঁকে আমাদের পাশ থেকে অনেক সহযোদ্ধা হারিয়ে গিয়েছে তাদের সকলের বিদেহাত তার মাগফিরাত কামনা করছি আমরা রাজনীতির মাঠে বক্তৃতা করি রাজনীতির মাঠে আলোচনা করি আপনাদের সামনে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক ইস্যুতে কথা বলি মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ায় কোনো সময় জেলে যায় কোন সময় মামলা নিয়ে পলাতক জীবন যাপন নানাবিধ আবার কোন সময় বিজয়ের দেশে রাজপথে আদর্শের বিজয়ে রাজপথ প্রকম্পিত করে সহযোদ্ধাদের নিয়ে মিছিল করি এইভাবে অনেক বিষয় তো আছে সেগুলো বলা যায় আবার অনেকেই বলে তৃণমূলের আস্থা আসার অনেকেই বলে যে আসাদের কারণে এই ধরনের কোনো ক্ষতি হলো আলোচনা সমালোচনায় 38 বছরের রাজনীতি সেই জায়গায় দাঁড়িয়ে মাথা উঁচু করে এই কথাটু বলা যায় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1981 সালের 17ই মে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ফিরে এসেছিল তারপরে দীর্ঘ পথ চলা ভাগ্য যাকে বারবার সহায়তা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের অপার ইচ্ছায় যে মানুষটি 22 বার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে হত্যার চক্রান্তের শিকার হয়েছে শেখ হাসিনায় তত বেশি আদর্শের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি আকৃষ্ট হয়ে তার চেয়েও জোর কদমে সামনে এগিয়ে চলেছে সেইটি আমরা বাংলাদেশের মানুষ সকলেই জানি কোনো সময় যখন চট্টগ্রামের হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হলো 24 জন নেতাকর্মী নিজের জীবন বিপন্ন করে শেখ হাসিনাকে রক্ষা করলেন আবার যদি খালেদা জিয়ার শাসনামলের কথা বলি 2004 সালে ওরা 15ই আগস্ট যখন বারবার সৃষ্টি করতে চাই এটি আমি পরে বলব 2004-এ শেখ হাসিনার শান্তি সমাবেশে গ্রেনেড হামলা করে
আল্লাহ রাব্বুল আলামিনের অপার ইচ্ছায় 24 জন নেতাকর্মীর জীবনের বিনিময়ে হাজার হাজার নেতাকর্মীর পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে শেখ হাসিনা নতুন জীবন ফিরে পেলেন। আমরা আবার আশান্বিত হলাম, আন্দোলনের পথে নিজেদেরকে সম্পৃক্ত করলাম। এইভাবে শেখ হাসিনা বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আমাদের মতো মানুষেরা সব সময় শেখ হাসিনার পাশে থেকে সাথে থেকে আমরা কাজ করার চেষ্টা করছি। তা আমরা তো সেই শেখ হাসিনার কর্মী। আবার যদি দেখি আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা গোটা পৃথিবীর আমি মনে করি একমাত্র রাষ্ট্রনায়ক, অন্তত 15টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিগ্রি উপাধি পেয়েছে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থার থেকে সব মিলিয়ে প্রায় 45টি পুরস্কারে ভূষিত শেখ হাসিনা। আমরা তো মাথা উঁচু করে বলতেই পারি আমরা শেখ হাসিনার আদর্শের শৈলী। শেখ হাসিনার হাত ধরেই আন্দোলন সংগ্রামে মানুষের সেবায় জনগণের সাথে পথে পার করে ঘুরতেই আছে। তো সেই দিকে শিরোনাম করে সিপিপি যে আলোচনার আয়োজন করেছে, এইটিতে আমি নিজেকে গর্বিত মানুষ মনে করি যে প্রথমেই তারা আমাকে নিয়ে আলোচনা সভাটির আয়োজন করেছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আয়োজনে যারা উপস্থিত আছেন, অনেক সুধী জনেরা আছেন, আমি এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ আছেন জিন্নাতুল ইসলাম তালুকদার, 71 রণাঙ্গনে স্বামী স্ত্রী দুজনেই রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। এখানে উপস্থিত আছেন আমাদের জিনাত চাচি এমপি মন্ত্রী সাবেক মন্ত্রী সাবেক এমপি। এখানে আর একজন বঙ্গবন্ধুর আমরা যারা বলি যে আমরা ত্যাগী, আমাদের ত্যাগের চেয়ে তার যদি ত্যাগ দেখি অনেক বেশি, হিরু চাচা 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, লড়াই সংগ্রাম করেছেন 75-এর 15-ই আগস্টের পর সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার পরে 90 সাল পর্যন্ত 33 বার জেল খেটেছে, সেই মানুষটি আছেন জেলা আওয়ামী লীগ থেকে এবার বোধহয় বিতাড়িত। এখানে উপস্থিত আছেন শহীদ কামরুজ্জামানের হাত ধরে রাজনীতি করা মানুষ, নবনির্বাচিত মেয়র, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আতাউর চাচা। এখানে উপস্থিত আছেন আরেকজন আওয়ামী লীগের বিদগ্ধ মানুষ, শহীদ কামরুজ্জামানকে সাথে নিয়ে পথ চলেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদরুজ্জামান রবু। এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের চেয়ারম্যান, যিনি বারবার বলেন আমাদের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম খান্ডুর হাত ধরে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ছাত্রলীগের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শে পথ চলা মোহনদানি সরকার। এখানে আরও উপস্থিত আছেন আমাদের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, বিভিন্ন সময়ে লড়াই সংগ্রাম করেছে, আমরা তো 2-1 বার জেলে গিয়েছি, যার জেলখানায় বাড়িঘর ছিল, বাঘা সাদৌলা কলেজ ডিগ্রি কলেজের সাবেক ডিপি, পরপর 2 বার ইউপি চেয়ারম্যান, বাঘা পৌরসভার 2 বারের মেয়র ছিলেন, দলীয় ষড়যন্ত্রে শিকার হয়ে গতবার পরাজিত হয়েছেন ঝড়ের তাকাশালী। এখানে আরও উপস্থিত আছেন আমাদের আন্দোলন সংগ্রামের অন্যতম পথ চলা সাথী, আমাদের কৃষক লীগের সভাপতি, এক সময়ে ছাত্র মৈত্রীর সভাপতি ছিল, ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক নেতা রবিউল আলম বাবু বন্ধু মৈত্রীর নেতা ছিলেন সংগ্রাম পরিষদের কামরান। এখানে মেরাজ ভাই আছেন, এমদাদ ভাই আছেন, আরও অনেক অনেক মানুষ আছেন, আমাদের নবনির্বাচিত মেয়র আছে নিন্দুর, সাইদুর, গোলাম রাব্বানি, আমাদের বারের সাবেক সেক্রেটারি আছেন, এখানে অনেক মানুষ আছেন, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, বিভিন্ন জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান অনেকে আছেন। তো আমি বক্তৃতা শুরু করার আগেই সাংবাদিক বন্ধুরা বলছিলেন যে ভাই আবার কি বলবেন, বলা তো অনেকই যায়, আমাদের এই পথ চলা
যদি স্মৃতিচারণ করি, এখানে বাবু ভাই আছেন, কামরান ভাই আছেন, সেই সময়ের সাবেক ছাত্রের ডাক্তার ভাই আছেন, বেড়াল ভাইয়ের আছেন। এখন কি কেউ কল্পনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হাঁটতে হাঁটতে রাজশাহী কলেজে এসে মিছিল করেছে পুলিশের তাড়াকে, আবার রাত্রে ওয়াল লিখনে নিজেকে নিয়োজিত করা? এই কি আমরা করেছি? এই কি আমি মনে করি যে রাজনীতিতে আমাদের অর্জন? আবার কেউ কি মনে করেন যে রাজশাহী শহর থেকে বাগমারা সাইকেল চালিয়ে গিয়ে ভবানীগঞ্জ বাজারে গিয়ে বিকালবেলায় খিচুড়ি খেয়ে সন্ধ্যার পর থেকে ওয়ালিং করে আবার খুব ভোরে তাদের ওখানে শুয়ে থেকে আবার খুব ভোরে উঠিয়া হয়ে সাইকেল চালিয়ে রাজশাহী শহরে আসা, এটি আমি করেছি। শুধু আমি নাই, সেই সময়ের যারা ছাত্র রাজনীতিতে ছিল তারা সকলেই করেছে। এখন কি কল্পনা করা যায় কোন ছাত্র সংসদ নির্বাচনে নিজেদের রক্ত বিক্রি করে ছাত্র সংসদ নির্বাচনে আমাদের প্যানেলকে বিজয়ী করতে হবে? এখানে অনেক সহযোদ্ধা বল সাথী আছে, এখানে বাবু ভাই, কামরান, মেরাজ ভাইরা আছেন, সেলটু ভাইরা হয়তো আছেন, অনেকে আছেন, আমাদের বাবু আছে, শিবলি আছে, রাগিবা হাসান মুন্না আছে, অনেকে আছেন, বেবি ভাই মারা গিয়েছেন, রাজশাহী কলেজে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশও নিয়েছি, ছাত্র সংসদ নির্বাচনে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা সে আন্দোলনে একসাথে থেকে যে আমরা নিজেদের রক্ত বিক্রি করে বাবু শিবলি পরিষদকে বিজয়ী করেছি রক্ত বিক্রি করে, সেই দিন তো টাকা প্রয়োজন। আজকে অনেক টাকাওয়ালা এসে রাজনীতিজীবী সাজার চেষ্টা করে, আমরা রাজনীতিবিদ চাই, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী চাই। অনেকেই বলেছেন ভাই এমন কোনো বক্তৃতা করবেন না যেটি কাউকে আঘাত করে, কিন্তু বাস্তবতা তো বড় নির্মম মাননীয় নেত্রী। আমরা বক্তৃতা আপনাকে দেখেছি, দশজন মানুষও তখন যেত না, ভয় পেত। আমরা দেখেছি মাননীয় শেখ হাসিনাকে সারা সারা রাত কোরআন শরীফ পড়ে তার পিতাকে, আমাদের জাতির পিতাকে যেখানে হত্যা করা হয়েছে সেই জায়গাতে তিনি কোরআন শরীফ পড়তেন, রাজশাহী বিএনপির এক নেতা ছিলেন, শেখ হাসিনার করে হামলা করার চেষ্টা করেছিল কাটাখালীর কৃষক সমাবেশে, আখ চাষীদের সমাবেশে, নাম তার নাদির মোস্তফা, পরবর্তীতে সন্ত্রাসী এমপি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। সেই হামলার জায়গায় আমরা শেখ হাসিনা বলেছিল যারা হামলা করেছে তারা কারা, সাবেক ছাত্র নেতা শরীফ ভাই ছিল অঞ্চলে, বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন, এখন জেলা আওয়ামী লীগের নেতা, আপা বলেছিল যে ওরা অন্যায় করেছে, এই কথাটুকুই যথেষ্ট ছিল। সেই সময়ের আলাউদ্দি থেকে শুরু করে অনেকের অনেকের নাম বলা যায়, মতির মামা ছিল, এখন প্রায় নির্জীব, দলের কথা বললে ক্ষোভ প্রকাশ করে, এই মানুষগুলো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল। ওই সময়ে মামলায় পড়ে আমরা ধানমন্ডি 32, আমি কম থাকতাম, শরীফ ভাইরাই বেশি থাকত, সেই সময় দেখেছি। আবার ওই সময় দেখেছি শেখ হাসিনার পরে ফ্রিডম পার্টির হামলা ধানমন্ডি 32, আমরা বেরোতে থাকি, শেখ হাসিনা সবার আগে রাজপথে এসছে রাত্রি 3টার সময়। এই অসীম সাহসী মহিলাকে আমরা সব সময় স্যালুট করি। তো সেই দুঃসময় তো মাননীয় নেত্রী আপনি পার করেছেন, আপনাকেই বলতে শুনেছি আমি দলের ত্যাগিনের কর্মীদের মূল্যায়ন করতে চাই। আপনি তো শেখ হাসিনা সব সময় বলেন যে আপনি যে কর্মীকেই পান, কি খেয়েছো, কোথায় উঠেছে, কি করো, আপনি এত বড় রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পরেও তো আপনি এই কাজটি করেন, কিন্তু আপনার পাশের নেতারা কি সেই কাজটি করে? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে সার বলতে হয়, এখনো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, মুরব্বীদের কাছে মুজিব ভাই অথবা শেখ সাহেব, এখনো শেখ হাসিনা আমাদের কাছে আপা, কিন্তু কিছু কিছু নেতা আছেন, এটি না বললেই নয় মাননীয় নেত্রী, আমি সাংবাদিক বন্ধু যারা আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক যারা আছেন, দয়া করে দিবেন, এই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যারা আওয়ামী লীগ এসছে সেই সমস্ত বিয়াদবদেরকে সারের চেষ্টা করলে ওরা কষ্ট পায়,
আওয়ামী লীগে তো আমরা কাউকে সার বলতে আসিনি। আওয়ামী লীগ তো গণমানুষের দল। আমি যেটি বারবার মনে করি, আমার মনে হয় আপনারাও এই কথা বিশ্বাস করে, আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে রাজনীতির কাজে যাই, সেইখানে যদি কোনো গরিব মানুষ থাকে আওয়ামী লীগের কর্মী, যে পর্যায়ের নেতা হোক, জেলা পর্যায়ের নেতা, কেন্দ্র পর্যায়ের নেতা পেলে তো তারা পাগল হয়ে যায়। তার বাড়িতে যদি কোনো খাবার না থাকে, সে পাশের বাড়ির থেকে চাউল ডিম নিয়ে এসে ওই নেতাকে খাওয়ানোর চেষ্টা করে, এইটি আমরা খুব উপভোগ করি। এটি আমরা উপভোগ করি, এই কথাটি আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা এটিকে উপভোগ করি। আর ওই কর্মীটি যখন কোনো আপদে বিপদে রাজশাহী শহরে আসে, তাকে একটা চা দেওয়া তো দূরের কথা, তার সঙ্গে দুর্ব্যবহার করি। মাননীয় নেত্রী, এই করে আপনার 18 ঘন্টার শ্রমে আপনার আওয়ামী লীগ কি দাঁড়াবে আমি বিশ্বাস করি না। নামের আগে এমপি লিখবে, 10 টাকা কেজি চাল বিক্রি করে দিবে, এই কি বলা যাবে না, এই আওয়ামী লীগ আমি আশ্বাস করব। আমি চাই আওয়ামী লীগের কোনো নেতা সার হবে না ভবিষ্যতে, আওয়ামী লীগের নেতা কর্মীর বন্ধু হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা ছিলেন। আমি অনেক নেতা কর্মীকে সাথে নিয়ে তত্ত্বাবধায়কের যখন নির্মম নির্যাতন, 17ই মার্চ বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছিলাম, রাস্তায় দুর্ঘটনা শিকার হয়েছিল। তারপরেও যাওয়ার পরে ওইখানে আমি একটি গল্প শুনেছিলাম, সেই গল্পটি হলো এই, পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের পুকুরে আমরা গোসল করছিলাম শেখ হাসিনা জেলখানায়। আমরা সেইখানে একজন মানুষকে পেয়েছিলাম, সম্ভবত ওইখানকার সে গার্ড। তা আমি বললাম যে আপনি বঙ্গবন্ধুকে চিনতেন, তুলছে খোকা তো আমাদের বন্ধু, ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ সাহেব না, খোকা, আরে খোকা তো আমাদের বন্ধু, তা আপনাদের বন্ধুকে নিয়ে স্মৃতি কি কি আছে? তো বলল যে আমাদের বন্ধুকে নিয়ে অনেক স্মৃতি আছে, সেই একটি স্মৃতি আপনাদের সামনে স্মৃতিচারণ করতে চাই তার ভাষায়। অনেক গল্প করেছিল যে আমাদের খোকা রাজা হয়ে দেশ স্বাধীনের পর আমাদের টুঙ্গিপাড়ায় ফিরেছে, আমাদের বন্ধুদেরকে ডেকেছে, আমরা অনেকে গেছি, অনেককেই পুলিশ দিয়ে নিয়ে গেছি, একটি ঘরে আমরা বসে আছি, আমাদের খোকা আমাদের সামনে আসলেন, আশেপাশে পুলিশ সবকে বের করে দিয়ে বললেন যে বল, তা আমরা অনেকেই আপনি বলে কথা বলেছি। তো বঙ্গবন্ধুর প্রথম উচ্চারণ ছিল শালা, যে আমি তো কবে আপনি হলাম শালা তোদের কাছে। তো বঙ্গবন্ধু এই ধরনের মানুষ ছিল, এবং তারপরে আমি ছোট্ট করে বলছি, তারপরে তারা দাবি করেছিল, খোকা আমরা তো অনেক গরিব অঞ্চলের মানুষ, তো তুই তো বক্তৃতা করে সবই পৃথিবীর সবচেয়ে ইঞ্জিনিয়ার বেশি আমার এলাকা, অর্থাৎ ছাতা তৈরির মিস্ত্রি, তো সেই এলাকাকে উন্নত করা যায় না, আমরা যদি ঢাকা যেতে চাই 3 দিন লাগে। তো বঙ্গবন্ধু হেসে বলেছিল যে আমি গোটা দেশটা গড়ব, আমি তোদের জন্য থাকলাম। এই কথার পরে ওদের একটু মন খারাপ হয়েছিল যে দেশ গোটাই আমাদের খোকা গড়ে তুলবে আর আমাদের কিছু করবে না, ও আমাদের জন্য থাকলো, তাহলে আমাদের তো যোগাযোগ ব্যবস্থা ভালো হবে না। তো ওরা অনেকে মন খারাপ করেছিল। তারপরে বলছে যে এতদিনে বুঝি যে খোকা কেন বলেছিল যে আমি তোদের জন্য থাকলাম। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর টুঙ্গিপাড়ায় তার পিতামাতার কবরের পাশেই বঙ্গবন্ধু সাহিত্য আছে। আজকে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ যে যেভাবেই বলুন না কেন, বাংলাদেশের রাজধানীর চেয়ে কোনো অংশে উন্নতি কম নয়। তো সেই কারণেই অনেকেই বলেন বঙ্গবন্ধু শুধু নেতাই ছিলেন না, আধ্যাত্মিক সাধকও ছিলেন। মিশরের একজন আরবি লেখক একটি বই লিখেছেন শেখ হাসিনাকে নিয়ে, উপাখ্যান ও বাস্তবতা। সেই জায়গাতে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিব একজন আধ্যাত্মিক নেতা ছিলেন। তা আমি তো বিশ্বাস করি তার ওই বন্ধুর কথায়, যে সেই কবে বলেছিল যে আমি তোদের জন্য থাকলাম। বঙ্গবন্ধু নিশ্চয় জানতেন তার মৃত্যুর পর তিনি টুঙ্গিপাড়াতেই সাহিত্য হবেন, এবং সাহিত্য হওয়ার পরে
বাংলাদেশের মানুষকে যারা ভুল বোঝানোর চেষ্টা করেছিল এটি থাকবে না। বঙ্গবন্ধু জাতির পিতা শুধু বাংলাদেশ নয় বিশ্ববরণ্য মানুষে রূপান্তরিত হবেন, গোটা পৃথিবীর রাষ্ট্রনায়ক পর্যটকেরা শেখ হাসিনার সব বঙ্গবন্ধুর সমাধিতে যাবে। সংগত কারণে বঙ্গবন্ধু হয়তো আধ্যাত্মিক জায়গার থেকেই সেই কথাটি বলেছিলেন। তো ওই ভদ্রলোকের চোখে পানি ছিল, এরকম অনেক কথা বলা যায়। তো আবার যদি বলি, জেলখানায় যখন ছিলাম আমি, আকাশ ভাই ছিল সেই সময় জেলখানায় একজন চেয়ারম্যান, তিনি অনেক গল্পের মাঝে একটি গল্প করেছিলেন। ওই সময় এরশাদ বিরোধী আন্দোলনে প্রায় সকলেই জেলখানায় ছিলাম। গল্পটি ছিল, এরকম গল্প না বাস্তবতা, একজন মুসলিম লীগের মানুষ, অনেক ধনী মানুষ, নাটোরের আত্রায়ের এই সাইডে কোথাও বাড়ি মাদনগর, বঙ্গবন্ধু 70-এর নির্বাচনের আগে দিনাজপুরের দিক থেকে আসছেন। ওই ভদ্রলোককে, আমাদেরকে যে গল্প করেছিল চেয়ারম্যান সাহেব, নামটি আমার মনে নেই, তো বলছে আমরা গেলাম ওর কাছে যে চাচা চলেন, আমাদের বঙ্গবন্ধু আসবে, আপনি চলেন। তো বলে তোদের বঙ্গবন্ধু তো ওই পাকিস্তান ভারতের দালাল, ইসলাম বিরোধী মানুষ, এর কাছে যাওয়া যাবে। তাহলে আপনি আমার নেতাকে যে কথা বলেন, যে যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি যা বলবেন তাই শুনবো, তো চলে যায়। তো সেই যাওয়ার পরে ওই ভদ্রলোক গিয়েছিল, স্টেশনে দাঁড়িয়ে আছে, খোদার কি হুকুম, বঙ্গবন্ধুর ট্রেনের বগি ওই যা ওখানে দাঁড়িয়ে আছে তাদের সামনাসামনি দাঁড়িয়েছে। তো বঙ্গবন্ধু হুজুর সাহেব যাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে মুসাফা করে ওকে বগিতে তুলে নিয়েছে। ওই বগের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু দু এক কথা বলে মানুষকে বলেছেন, আপনারা নাটোরে আসেন, আমি নাটোরে বক্তৃতা দেব। এই ভদ্রলোক বঙ্গবন্ধুর সাথে উঠেছে, ওরা যে যেখানে পারে উঠেছে। তারপরে বঙ্গবন্ধু যে ওরা ওই চেয়ারম্যানের ভাষায় যে আমরা তো অনেক দূরে দেখছি যে বঙ্গবন্ধু ওই হুজুরকে নিয়ে মঞ্চে উঠেছে, তারপরে দেখছি হুজুর মাইকে সভা শুরুর আগে, জনসভা শুরুর আগে ওই ভদ্রলোক কোরআন তেলাওয়াত করল, তারপরে বঙ্গবন্ধু সবাই বক্তৃতা করে, বঙ্গবন্ধু বক্তৃতা করে চলে যাওয়ার পরে আমরা বহুত কষ্ট ওই লোককে ধরলাম মঞ্চের কাছে, যে কি খবর চাচা, আপনি কি বঙ্গবন্ধুর সাথে কি কথা বললেন, আওয়ামী লীগের মঞ্চে উঠে আবার আপনি কোরআন তেলাওয়াত করলেন। তো ওই ভদ্রলোক বলেছিল যে এই লোকের মধ্যে আল্লাহ প্রদত্ত কোনো কিছু আছে, এর সামনে দাঁড়িয়ে কথা বলা সম্ভব না, আজ থেকে আমি তোমাদের দল করব। তো এই তো বাস্তবতা। এবং 75-এর পরে বঙ্গবন্ধু মরার পরে ওই ভদ্রলোক গোরস্থানের জন্য 10 বিঘা বঙ্গবন্ধুর নামে জমি দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার ওই মিশরের লেখক লিখছেন, শেখ হাসিনা জীবন বড় নির্মম, শেখ হাসিনা লড়াই সংগ্রাম করে এদেশের দুঃখী মেহনতি মানুষের জন্য, বিধবা মায়ের জন্য, স্বামী হারা মাদের জন্য। ওই লেখক বলছেন শেখ হাসিনা কারো কাছে মাথা নিচু করে না। ওই লেখক বলছেন আমি এক জায়গায় লিখেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব আধ্যাত্মিক নেতা, শেখ হাসিনা একটি দোষ আছে, ও নাকি কারো কথা শুনে না, লেখকের কথা। সেই জায়গাতে তিনি বলছেন বঙ্গবন্ধুর আত্মা শেখ হাসিনার পরে ভর করে, বঙ্গবন্ধু শেখ হাসিনাকে যা বলে জাতির জন্য শেখ হাসিনা তাই করে। অর্থাৎ 75-এর আগে বঙ্গবন্ধু জাতির কাছে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাগুলো একের পর এক শেখ হাসিনা বাস্তবায়ন করছে। উনি বলেন শেখ হাসিনাকে দমানো সম্ভব নয়। আমাদের বন্ধু ফারুক বলছিলেন শেখ হাসিনাকে তো গ্রেট হামলা করা হলো, মুহুর মুহু গ্রেট হামলা, চারিদিকে হত্যার বিভীষিকা তৈরি করেছে, শেখ হাসিনার ট্রাকের উপরে গ্রেনেড পড়ছে, কিন্তু গ্রেনেডটি ট্রাকে বাসনা হয়ে নিচে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শেখ হাসিনাকে রক্ষা করছে বারবার। আর আজকে রাজশাহীতে দাঁড়িয়ে তথাকথিত বিএনপির মেয়র মিজানুর রহমান মিনু 75-এর 15 আগস্ট সৃষ্টির ঘোষণা দেন, মিনু ভাই আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি রাজশাহীর মেয়র ছিলেন,
আপনি এমপি ছিলেন, কিভাবে ছিলেন সবই জানি, আবার আপনাকেও আমি দেখেছি জিল্লুর রহমানকে নিজের বাপ বাদ দিয়ে আব্বা ডাকতে, এটা তো আমরা দেখা। আবার আপনাকেই দেখেছি রাজশাহী সার্কিট হাউসে শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করে নিজের মাথায় হাত নিয়ে আপনি বলতে চেয়েছেন বড় বোন আপনি আমার জন্য দোয়া করে দেন। সেই মিনু যখন দাঁড়িয়ে বলেন হাসিনা আপনার লজ্জা লাগে না, শেখ হাসিনা তো কোনোদিন কারো কাছে মাথা নিচু করেনি, ইসরায়েলের সঙ্গে কার সম্পর্ক মিনু সাহেব তুমি জানো না, তোমার যদি বুকে সব সাহস থাকে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য কেন্দ্র আওয়ামী লীগের দরকার নেই, আমাদের রাজশাহী জেলা বা মহানগর ছাত্রলীগের নেতারাই যথেষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে বলি মিনু সাহেব বক্তৃতা প্রত্যাহার করুন, যদি প্রত্যাহার না করেন আপনার ম্যাডাম খালেদা জিয়া পরিবার দিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে, আপনি দেখেননি? আপনি দেখেননি 75-এর 15 আগস্টে মুজিবকে যারা হত্যার মধ্য দিয়ে এদেশে এদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চেয়েছিল? এই আমরা কজন মানুষই তো রাজশাহীর মাদ্রাসার মাঠে হারুনুর রশিদের জনসভা ভাঙতে গিয়ে ওদের তাড়ায় আর পুলিশের তাড়ায় পালিয়ে গিয়েছিলাম। কর্নেল ফারুক দম ভক্তি করে বলেছিল আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, পারলে আমাদের কেউ বিচার করুক। ওই কর্নেল ফারুকদেরকেই তো জেলখানায় কাঁপতে দেখেছি শেখ হাসিনা। আমরা জিয়াউর রহমানের নির্দেশে বঙ্গবন্ধুর এই দুর্ঘটনা ঘটিয়েছি, আমাদের কি ক্ষমা করা যায় না? মিনু তুমি ফারুকের চেয়ে বড় কেউ না। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলেন, আর যদি রাজনীতির ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় যেতে চান, আমরা 75-এর পরে লড়াই করা মানুষ আপনার মতো মিনুকে সেই পথেও আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি। প্রিয় বন্ধুরা আমার, আমি যেটি বলতে চাইছিলাম ছাত্র রাজনীতির পথ ছেড়ে দিয়ে যুব রাজনীতিতে আসলাম, এটি আমার অভিজ্ঞতা। বিশ্বাস করুন আমি যুবলীগ করতে গিয়ে, এখানে যারা যুবলীগ আছেন আওয়ামী লীগে অনেকে আছেন, আমি যুবলীগ করতে গিয়ে আওয়ামী লীগের নেতাদের খুব তাড়া খেয়েছি, ইফতারি হাতে নিয়েও তানোর থেকে পালিয়ে আসতে হয়েছে, সালাম সাহেবরা আছে জানে তো, কেন আমি বুঝি না। আমি কিছু আওয়ামী লীগের নেতা ওই সময় 75-এর পরে যাদেরকে পাগল হিসাবে আখ্যায়িত, এই রাস্তা দিয়ে হাঁটলে হয়তো বিএনপি মুসলিম লীগ জামাতের লোকেরা ঢিল মারত, পানি মারত, এই সমস্ত নাম দিয়ে বলা যায়, ইয়ার আহমেদ মারা গিয়েছেন, রবু চাচারা জীবিত আছে, রাতা চাচারা আছে, আমাদের আমাদের পবার সুবান সাহেব, কুঠিয়ার সুবান সাহেব, এভাবে অনেক নাম বলা যায়। এদের কাছে গিয়ে আমি বুঝালাম যে চাচা এই তো আমাদের যুবলীগটা যদি শক্তিশালী করা যায় তা আগামী নির্বাচন টির্বাচন তো ক্ষমতায় না গেলে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে কী করে। তো এরা বলতো যে হ্যাঁ বাবা শেখ হাসিনা আছে ক্ষমতায় যাব, রাজশাহীতে এমপি করা যাবে না, কেন এমপি করা যাবে না ব্যাখ্যা দিত না। আমি বলতাম যে এই লোকগুলা 75-এর পরে দল ধরে রেখেছে, এদেরকে দেখে আমরা এই আদর্শে চলি, আমার বাবা আলতাফ সহ যারা আছে এদেরকে দেখিতাম না চলি, এই মানুষগুলো কেন এই ধরনের কথা বলে, এর সানে নজুল কিন্তু আমি বুঝতাম না। আমি বারবার গেছিলাম যে বাবা সারা দেশে এমপি মন্ত্রী হোক আওয়ামী লীগ ক্ষমতায়, রাজশাহী দরকার নাই, রাজশাহী দরকার নাই, কেন ব্যাখ্যা দিত না। তো আমি পরে বুঝতে পেরেছি যে কেন 96 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমি তখন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক, তখন কিন্তু প্রশাসন বলেন, নেতাকর্মী বলেন, ঢাকায় মন্ত্রী বলেন, এই ডিসিদের কাছে গেলেও দাঁড়াতো, আমি যুবলীগের নেতা আমি গেলে ডিসি দাঁড়াতো, আর এখন আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বা আমার কথা বাদ দেন, অনেক মন্ত্রী যদি অনেক মন্ত্রী কোনো মন্ত্রী গেলেই ডিসি আর দাঁড়ায় না। তখন আমি 96 দেখলাম যে ক্ষমতা প্রথম সার প্রশাসন দাম দেয় যা বলি শুনে, এটাই তো ক্ষমতা। তারপরে 2008-এর পরে যখন ক্ষমতায় আসলাম তখন আমি আবার আওয়ামী লীগের যখন যুগ্ম সাধারণ সম্পাদক, তো বড় পদ, প্রশাসন তো শোনার কথা, তো প্রশাসন পাত্তাও দেয় না,
আবার নেতা কর্মীরা আমাদের কাছে আগে তো তখন আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদেরও শিল শিলের দাম ছিল শহীদ দাম ছিল এবার তার কোনো শিল শহীদ দাম নাই ব্যাপার কি তখন ওই মুরব্বিদের কথা মনে হলো মাত্র 3.5 বছরে এমপি খেলায় আমাদের নেতারা বেকার ছিল এখন তো 15 বছরের এমপিদের নির্যাতন এই নির্যাতনের পরে আওয়ামী লীগ রাজশাহীতে মাঠে কতদিন টিকবে এই কি তো বিবেচ্য বিষয় আতাউর রহমানেরা যখন ফারুক চৌধুরীর বাড়িতে গিয়ে গলা ধাক্কা খায় 75 এর পরে রাজনীতি করা মানুষ ওরা যখন বাইরে এসে কাঁদে এদের চোখের পানিতে আল্লাহ দান দিবে না আবার সিটি কর্পোরেশনে গিয়ে খালিদ জামানের কাছে কেউ যদি অপমান হয়ে আওয়ামী লীগের মুরব্বি ফেরত আসে এটি তো কষ্টের বিষয় হয় আবার হঠাৎ করে এসে মন্ত্রী শাহরিয়ার আলমের কাছে আওয়ামী লীগের প্রবীণ মানুষ যখন দাঁড়ায় সে যখন বলে আপনি কে ওই প্রবীণ মানুষকে যদি পরিচয় দিতে হয় বাবা আমি 75 এর পরে জেল খাটা মানুষ আমি এই আওয়ামী লীগের ওই প্রবীণ মানুষ কি ওই সমস্ত লোকের কাছে পরিচয় দিয়ে কথা বলবে এই মানুষগুলোর প্রশ্নের জবাব কে দিবে কেন্দ্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনি বলেন হাইব্রিড কাওয়া আপনি যতই বলেন তাদের প্রভাব ততই বাড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই আমরা যে আদর্শ নিয়ে পথ চলতে চাইছি এই এই আদর্শটি বিশ্বের বরণ্য মানুষের আমি তো বিশ্বাস করি আমি বিভিন্ন সভা সমাবেশে বলি যে বঙ্গবন্ধুর আদর্শ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করেই করেছে আমাদের সংবিধান বিদায় হজের ভাষণকে সামনে রেখেই বঙ্গবন্ধু তৈরি করেছে আমি তো বলি যারা যারা আপনার আমাদের সেই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলেন আমি তো বলি বিদায় হজের ভাষণ শুনলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন আমাদের সেই আমাদের ধর্মনিরপেক্ষতার সাথে মিলে কি মিলে না আমি যখন বলি বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন তার সাথে মার্চের ভাষণে বলেছেন যে সংখ্যায় যদি সে একজন হয় তার কথা আমরা মেনে নিব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লড়াইয়ের মাঠে যারা পরাজিত হয়েছে তার পরাজিত হওয়ার পরে আর হত্যা করা যাবে না বঙ্গবন্ধু তো 71-এর সব খুনিকে ক্ষমা করেনি এই এই জায়গাতেই একটি চমৎকার কথা আছে যারা নারী নির্যাতনকারী যারা লুটেরা যারা হত্যাকারী তাদেরকে বঙ্গবন্ধু ক্ষমা করেনি 11,500 বাদ বাকি যারা ছোটখাটো রাজাকার ছিল বঙ্গবন্ধু তাদেরকে সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করেই তাদেরকে ক্ষমা করে দিয়েছিল তো সেই জায়গা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ তো বিলীন হওয়ার নয় আজকে ধর্মের জায়গায় দাঁড়িয়ে যদি কেউ চ্যালেঞ্জ করতে আসে আমরা তো সেটি করতেই চাই আমরা তো বলতেই চাই 75-এর 15 আগস্ট মহান মুজিবকে যারা হত্যা করেছিল হত্যা করার পর যারা ইসলাম কায়েম করতে চেয়েছিল আজকের এই বিদগ্ধ সমাজের কাছে যদি প্রশ্ন রাখি বন্ধুরা আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যদি কোনো আমার মা বোনকে ধর্ষণ করা হয় এটি কি জায়েজ হবে জামাতিরা বলেছে জায়েজ 10 বছরের মাসুম শিশু রাসেলকে যখন গুলি করে হত্যা করা হয় তার আত্মচিৎকারে আকাশ বাতাস যখন কেঁপে উঠেছিল ওই বুলেট তো সেই ঘাতকদের বুলেট তো এতটুকু কাঁপ চাপেনি আজকে যদি আমরা প্রশ্ন করি কোরআনের কত পাতায় লেখা আছে একজন শিশুকে হত্যা করা যায় এ প্রসঙ্গ বাদ দিয়ে যদি বলি একজন নবপরিণেতা বধু অন্তঃসত্ত্বা বধু যাদের মেহেদির রং শুকায়নি সেই নবপরিণেতা বধুকে হত্যা করার কথা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কথা উল্লেখ করেছেন বলতে পারেন আমি যদি ব্যাখ্যা দিয়ে বলি বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনা ইসলাম ধর্মের জন্য যা করেছেন অতীতে কেউ করতে পারেনি পৃথিবীতে পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্রনায়কও পারেনি এটি আমাদের চ্যালেঞ্জ আজকের এই সভা থেকে প্রকাশ্য করতে কেন চ্যালেঞ্জ দিতে চাই আমি যদি বঙ্গবন্ধুর কথা বাদই দিই আমি যদি ইসলামী ফাউন্ডেশন বাদ দিই আমি যদি ওআইসি বাদ দিই আমি যদি এই যে ইজতেমা হয় তবলিগ জামাত বাদ দিই যদি শেখ হাসিনাতেই আসি খালেদা জিয়া শেখ হাসিনা খালেদা জিয়ার মন্ত্রী নিজামী শিল্পমন্ত্রী মাথায় টুপি দাড়ি আজান হলেও বক্তৃতা থামে না এই ধরনের একটি মানুষ 71-এর ঘাতক
ফাঁসি হয়েছে ওর হাত দিয়ে খালেদা জিয়ার আরেক কুলাঙ্গার পুত্র তারে চট্টগ্রামে মদের কারখানা তৈরি করলো আমি প্রশ্ন রেখেছিলাম বিএনপির বন্ধুদের কাছে মদের তৈরি মদের কারখানা তৈরি করে আপনারা কি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান জবাব তো নেই আমি যদি বলি বাংলাদেশে দুইজন প্রখ্যাত মানুষ এসেছিলেন আমাদের পবিত্র কাবা ঘরের ইমাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ইমাম ঢাকার ঐতিহাসিক ময়দানে দাঁড়িয়ে সরওয়াত উদ্যান যেখানে বঙ্গবন্ধু রেস্টস ময়দান ছিল সাতই মার্চের ভাষণ দিয়েছিল সেই ময়দানে দাঁড়িয়ে ইসলাম ধর্মের দুই খাদেম বক্তৃতা করেছিল যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা গোটা পৃথিবীর মুসলিম সমাজের প্রধান নেতা হওয়া উচিত এইটি আমাদের কথা এইটি ওই দুই ইমামের কথা বাদ দেন তাদের কথা পৃথিবীতে কোন রাষ্ট্রনায়ক আছে মুসলিম রাষ্ট্রনায়ক যে শেখ হাসিনার আগে পবিত্র কোরআন শরীফ 30 পারা বাংলা ইংরেজি তর্জমা সহ ইন্টারনেটে দেয় এটি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দিয়েছে এটি যদি বাদ দেন সাম্প্রতিককালে যদি আসি একসাথে 567টি মসজিদ মডেল মসজিদ এই মসজিদ শুধু আমাদের জায়গা না এই মসজিদ ধর্মীয় শিক্ষার জায়গা এই মসজিদ কোরআন পড়ার জায়গা এই মসজিদে প্রাথমিক শিক্ষার জায়গা এই মসজিদে যারা আগন্তুক ওই সময় যাদেরকে মুসাফির বলা হতো তাদের যদি কোনো মাওলানারা যদি কোনো জায়গায় থাকার জায়গা না পায় সেই মসজিদে থাকার জায়গা হবে মডেল মসজিদ এটি পৃথিবীর কোনো কোনো মুসলিম দেশের রাষ্ট্রনায়ক করতে পেরেছে এই কিন্তু শেখ হাসিনা করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটি বলতে চাই প্রিয় বন্ধুরা আমার স্মৃতিচারণ যদি করতে যাই অনেক 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 কথা বলা যায় আমি সেই দিকে আর যেতে চাই না আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই সাংবাদিক বন্ধুরা আছেন আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে যেবার প্রথম ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয় ওই সম্মেলনে ছিলাম এখানে অনেকে আছেন সেই সময় যারা কাউন্সিলর ছিলেন আমাদের মুক্তার ভাই ইমদাদ ভাই আক্তার ভাই আতাউল চাচার ও চাচার আব্বানি অনেকে আছেন ওইখানে আমি একটা বক্তৃতা করেছিলাম অনেকে বলেছিল তোমার এই বক্তৃতাটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবো আমি বলেছিলাম মাননীয় নেত্রী এখানে আপনাকে সবাই বলছে আপনার লক্ষ লক্ষ কর্মী আমি আপনাকে বিনয়ের সাথে বলি নেত্রী আমি সেই কথাটি আজকেও বলছি নেত্রী মাননীয় নেত্রী আপনার কাছে করজোড়ে বিনতি করে বলছি যারা আপনাকে এই বক্তব্য দেয় মিথ্যা কথা আপনার সারা বাংলাদেশে 1000 আওয়ামী লীগের প্রশিক্ষিত কর্মী নাই যারা বঙ্গবন্ধুর আদর্শ বুঝে এবং জানে নাই এটি আমি চ্যালেঞ্জ করে বলছি আমি ওই দিনও বলেছিলাম মাননীয় নেত্রী আপনাকে বিনয়ের সাথে বলি আজকেও বলছি মাননীয় নেত্রী আপনাকে বিনয়ের সাথে বলি আপনার 74টি সাংগঠনিক জেলার 50টি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি গঠনতন্ত্র পড়েনি জানে না বুঝে না এটি এখনো না সেই জায়গা থেকে আওয়ামী লীগের একটি সেল গঠন হওয়া উচিত প্রশিক্ষণ সেল যদি না হয় নেত্রী আপনি তো চিরজীবন থাকবেন না আপনার হৃদয়ের সাথে সাথে আওয়ামী লীগেরও মৃত্যু ঘণ্টা বেজে উঠবে বঙ্গবন্ধুর আদর্শকে এত সহজ এবং সস্তা করা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ রাখতে চাই আওয়ামী লীগ আর এমপি লীগ দয়া করে এক করেন না রাজনীতিজীবী আর রাজনীতিবিদকে দয়া করে এক করেন না আজকের এই সমাবেশ থেকে আমি আহ্বান রাখতে চাই মাননীয় নেত্রী ওরা আপনাকে জানতে দেয় না সাংবাদিক বন্ধুরা দয়া করে লিখবেন মাননীয় নেত্রী আপনি যে মনোনয়নগুলো দেন তৃণমূলে সেখানে বিদ্রোহীরা বিজয় হয় কেন বিদ্রোহীরা বিজয় হওয়ার কেনই বা সাহস দেখায় আপনার নেতারা টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য করে আপনাকে বুঝতে দেয় না জানতে দেয় না গোয়েন্দা সংস্থার হয়তো কিছু কিছু মানুষ এর সঙ্গে জড়িত আছে না হলে আপনি তো বলেন নেত্রী আপনি রিপোর্ট দেখে দলের তার পদ পজিশন দেখে মনোনয়ন দেন আমার কাছে মনে হয় নেত্রী সবটি ঠিক নয় কাউকে না কাউকে তো সত্য উচ্চারণ নিয়ে আসতে হবে আমি সেই জায়গাতে সেই সাহসের সঙ্গে সত্যটি উচ্চারণ করতে চাই আওয়ামী লীগের পদ আমার কাছে বড় নয় আওয়ামী লীগের আদর্শই আমার কাছে বড় আওয়ামী লীগ যদি জীবিত থাকে আমি মাথা উঁচু করে চলতে পারবো আর আমি যদি কেন্দ্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হই
আর আমার দল যদি 10 টুকরায় বিভক্ত হয় আমার কোনো মূল্য থাকবে না। অতএব একটি ভগ্নাংশের বড় নেতা হওয়ার চেয়ে একটি আদর্শবাদী দলের কর্মী থাকা অনেক শ্রেয়। আমি সেই কর্মী থাকতে চাই। আগামীকাল 7ই মার্চ মাননীয় নেত্রী আপনি দয়া করে দেখবেন। আমি অনুরোধ রাখতে চাই, অনেকে শুধু ফুল দেয় ফেসবুকে ছবি দেওয়ার জন্য, আলোচনা সভা থাকে না। আজকে বঙ্গবন্ধুর ভাষণ আমরা বাজাতে গিয়ে কতই না মার খেয়েছি। এই ভাষণ বাজাতে বাইরে না পেরে আমার পিতাদেরকে দেখেছি ঘরের মধ্যে বাজাতে। সেই ভাষণ তো আজকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। মাননীয় নেত্রী, আপনার এমপিদেরকে প্রশ্ন করুন তো, ইউনেস্কো কর্তৃক কত সালের কত তারিখে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ স্বীকৃতি লাভ করেছে? আপনার 70 ভাগ এমপি জবাব দিতে পারে। যারা জবাব দিতে পারে তারা দল থেকে অনেক দূরে। আজকে হিরু চাচাদের বাড়িতে হামলা হয় আওয়ামী লীগ ক্ষমতায়, আজকে জিন্নাতুন নেশারা রাস্তায় আসতে পারে না। 75-এর পরে কয়টি বাড়ি ছিল যাওয়ার রাজনীতি করার? আজকে রবু চাচাদেরকে পদে পদে লাঞ্ছিত করা হয়। আজকে আমাদের ওই সময়ের সাহসী ভূমিকা যারা রেখেছিল, এই যে শাহজাহান মামাদের মতো যাদেরকে আমরা পাগল হিসাবে আখ্যায়িত করি, মুজিব পাগল, এই মানুষদের কি মূল্যায়ন করেছি? আমরা তো শত শত কোটি টাকার মালিক হয়েছি। আজকের এই সমাবেশ থেকে আমি পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই। মাননীয় নেত্রী, আপনি পদ্মা সেতু করেছেন, চ্যালেঞ্জ করেছেন বিশ্বব্যাংকে, আপনি বাস্তবায়ন করেছেন। আপনি বাংলাদেশের প্রত্যেকটি মহাসড়ক 4 লেন শেষ করে 6 লেনে যেতে চান। আপনি বাংলাদেশকে বিশ্বমর্যাদার আসনে দিয়েছেন। আপনি করোনার মধ্যেও খালেদা জিয়াদের নিন্দাবাদ মুর্দাবাদ আর ওই রিজবি মার্খা কিছু বেয়াদবদের কথাকে উপেক্ষা করে আজকে করোনা নির্মূলে বিশ্বের মডেল বাংলাদেশ আপনি তৈরি করেছে। আপনি তো সেই দেখেন, আপনার কাছে তো আমাদের অনেক প্রত্যাশা। প্রত্যাশাটি হলো এই, যাদেরকে আপনি কেন্দ্র নেতা করে বিভিন্ন সাংগঠনিক জেলার দায়িত্ব দিয়েছেন তারা টাকা ছাড়া কমিটি করে না। মাননীয় নেত্রী, আমি নাটোরে শুনেছি, চাপায়ে শুনেছি, রাজশাহীতে শুনছি, আমি নওগাঁতে শুনেছি, আমি বিভিন্ন ঢাকায় গেলে আমাদের সঙ্গে ছাত্রলীগ করা মানুষেরা মনে হয় কত অসহায়। আমরা তো জিয়ার বিরুদ্ধে লড়াই করা, আমরা তো এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা তো খালেদার বিরুদ্ধে লড়াই করা মানুষ। মাননীয় নেত্রী, আপনার এই রাষ্ট্রীয় ক্ষমতার সময় তো আমাদের মাথা উঁচু করে কথা বলার কথা ছিল, কিন্তু কেন আকাশদের নামে বারবার মামলা হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও? সেই জায়গাটি মাননীয় নেত্রী আপনাকে দেখতে হবে। আপনি যাদেরকে দায়িত্ব দেন তারা কিভাবে দেয় আমি জানি না, তবে আমি আজকের সাংবাদিক বন্ধু এবং যারা গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, এটি দয়া করে আমার নাম দিয়ে লিখলেও লিখতে পারেন যে এটি বলা উচিত যে আওয়ামী লীগের কমিটিও টাকা দিয়ে করার চেষ্টা করা হচ্ছে এবং হচ্ছে। সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে আওয়ামী লীগ, আমরা এমপি অনেক ডিফারেন্স। আমি উদাহরণ দিয়েই বলি, আমি মহানগর ছাত্রলীগের সম্মেলন কয়েকদিন আগে হলো, এটি দিয়ে বলি, ছাত্রলীগের কোন নেতা সভাপতি সাধারণ সম্পাদকের দৌড়ে ছিল, ভালো জায়গা দিয়েছিল, কেন্দ্রের রিপোর্ট ভালো, সব ভালো, কাজকর্ম ভালো, অপরাধ আশাদের সঙ্গে কথা বলে। আমার সাথে কথা বলে যদি অপরাধ হয় এবং এ অপরাধটি ধরছেন কে? আমি ছাত্রলীগের 2 বার সভাপতি, 2 বার সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগরে আমি ইচ্ছে করে জেলা রাজনীতিতে গিয়েছিলাম, আমাকে বাধ্য করেন না মহানগর রাজনীতিতে সম্পৃক্ত, আমি হতেও চাই না।
যোগ্যতার ভিত্তিতে যদি করেন ভালো হয়। এক এমপি কর্মী কারোর সাথে কথা বললে তুমি অমুকের সাথে কথা বললে কেন? আরে ভাই তুমি আওয়ামী লীগে কবে? আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপা আমরা হলাম নন ক্যাডার আর আপনার ক্যাডারদের অত্যাচার আমাদের জান খারাপ। কিরকম আমাকে আপা আপা এমপিদের সঙ্গে আমি কেন খারাপ ব্যবহার করি এই নিয়ে আমি বললাম যে আপা ক্যাডার আর নন ক্যাডার কি? আমাকে বললাম যে আপা ক্যাডার মানে আমরা সিপাহে ভর্তি হয়ে কেবল ওসি হয়েছি আর ওরা বিশেষ দিয়ে এসপি হয়েছে। ওরা তো তৃণমূলের খবর রাখে না, ওরা মামলার এজাহার লিখতে পারে না। আবার আমাদেরকে দিয়ে লিখি ওরা মিডিয়ার সামনে গিয়ে বলে আমি আসামি ধরলাম, আমরা করব দল আর ওরা আপনার সম্মানের হানি করবে, শত শত কোটি টাকার মালিক হবে। আর আপনি জাতীয় সংসদ নির্বাচনের আগে রেডিও টেলিভিশনে বক্তৃতা দিতে এসে জাতির সামনে ওই চোরদের জন্য ক্ষমা চাইবেন? বঙ্গবন্ধুর কন্যার কাছে আমরা আগামীতে এগিয়ে হতে দেব না। চোরদের ঠিকানা জেলখানাতে আপনি যেতে বলেছেন সেই জায়গাতেই করতে হবে। আমি আমার আর বক্তৃতা বাড়াতে চাই না, প্রিয় বন্ধুরা আমার সাথীরা আমার, আমি শুধু এইটুকুই বলতে চাই আদর্শ নিয়ে পথ চলতে চাই, পদবী নিয়ে না। শেখ হাসিনা আমাদের মাথার তার, খালেদা জিয়ার কর্মীরা তো বলতে পারে না আমরা খালেদা জিয়ার কর্মী। আমরা পৃথিবীর যে প্রান্তি বাস করি না কেন আমরা মাথা উঁচু করে বলি আমরা শেখ হাসিনার কর্মী, কারণ শেখ হাসিনা বিশ্বের পাঁচজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের মধ্যে একজন। শেখ হাসিনা পৃথিবীর দুইজন সৎ রাষ্ট্রনায়কদের মধ্যে শেখ হাসিনা একজন। শেখ হাসিনা দারিদ্র বিমোচন নীতি পৃথিবীর 40টি দেশ গ্রহণ করেছে, যেটি পৃথিবীর আর কোন রাষ্ট্রনায়ক পারেনি। শেখ হাসিনা একটি ছোট দেশের রাষ্ট্রপ্রধান হয়ে জাতিসংঘের বিভিন্ন বিভিন্নভাবে 10-10টি যে বৈঠক হয় সেইখানে শেখ হাসিনা সভাপতিত্ব করে, পৃথিবীর আর কোনো রাষ্ট্রনায়ক পারে না। আমরা তার কর্মী, আমরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। সঙ্গত কারণেই মাননীয় নেত্রী আপনার লক্ষ লক্ষ কর্মীকে যারা কোণঠাসা করে আওয়ামী লীগকে যারা অর্থ কামানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায়, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যদি এমপি বা আমাদের মতো জেলা আওয়ামী লীগ বা মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি বাজার করা ব্যক্তিরা প্রেসিডেন্ট সেক্রেটারি হয় মাননীয় নেত্রী, ছাত্রলীগ বেশি দূর যাবে না। ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মী তৈরির কারখানা মাননীয় নেত্রী, এই কারখানা বন্ধ হয়েছে, এই কারখানা চালু করতে হবে। আজকে মিছিল হলেই দেখি যে অনেক কর্মী, এই কর্মীগুলো কি সত্যি আওয়ামী লীগের? আজকে মিছিলে স্লোগান হয় না, দেন মিছিল দেন 500 লোকের, পাঁচজনকে বলেন স্লোগান দিতে। আমি চ্যালেঞ্জ করে বলছি পাঁচজন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ মিলিয়ে আমরা পাঁচজন পাবো না। আজকে এখনো তো আমাদের আমি সালেকে স্লোগান ধরতে হয়, দুলালকে স্লোগান ধরতে হয়, মুনমুনদেরকে স্লোগান ধরতে হয়। এটি তো আগে ছিল না, আগে স্লোগান কে দিবে সেই নিয়ে কারাকারি হত। আজকে মিছিলে জয় বাংলা বলতে বলতে অনেক সময় জিন্দাবাদও শুনি, এটি হয়। সেই জায়গার থেকে দলকে বের করে আমি তো মিছিলের এমনি আগে যাই না, এখন তো যাই না, যাই না এই কারণে যে আমার পিছনে হয়তো জামাত আছে, আমার পাশে তো ফারুক চৌধুরীর মতো রাজাকার পরিবারের সন্তানেরা থাকে। আমি মিছিলে গিয়ে আমি কেন ওদের গুলির সামনের কাতারে যাবো না? বাবা আমি আওয়ামী লীগ করি, মিছিলের পিছনেই থাকবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 7ই মার্চের আগে আজকের এই সেন্টার ফর পিপুলস অ্যান্ড পলিসি সিপিপি যে আয়োজন করেছে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি তৃণমূলের মানুষদেরকে অনুরোধ রাখতে চাই, শেখ হাসিনা এই টিম বড় অসহায়। শেখ হাসিনা 81 সালে ফিরে এসে কান্না বিজড়িত কণ্ঠে বলেছিল পিতার আদর্শ বাস্তবায়ন করব জীবনের বিনিময়ে হলে। শত শত মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে শেখ হাসিনার সামনের দিকে এগিয়ে চলেছে। যারা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার থেকে দামাতে চায় তারা কি শুধু জামাত বিএনপি না খন্দকার মুস্তাকের অনুসারীরা মাননীয় নেত্রী আমাদের দলেও আছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই বন্ধুরা আমার, আমাদের সময় এসেছে প্রতিবাদের জায়গায় যাওয়া, আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করার। জামাত বিএনপি ঘরে বসে নেই, ওরা আমাদের মধ্যে ঢুকে ওরা আমাদের সমাবেশে এসে, আমাদের তো নিয়ম হলো হাততালি দেওয়া আর ওদের হলো মারহাবা বলা। আপনি দেখবেন রাষ্ট্র অনেক বড় বড় প্রোগ্রামে এখন মারহাবা মারহাবা স্লোগান ওঠে, ওরা তারা
এটি দেখার বিষয় আছে, প্রশাসনে কারা এটি দেখার বিষয় আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চান, আমার বক্তৃতা শোনার জন্য যারা এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করেছিলাম অনেকেই তো বলে যে আশার তো নাই, আশার তো শেষ, আশাদের তো কিছু করার নেই, কিছু করার আছে কিনা আমি জানি না, তবে আমরা কিছু করতে পারি, আমরা আমি না আমরা ঐক্যবদ্ধভাবে এটি বলি। এবং সেই কাজটি যারা বলছেন তারা করাতে বাধ্য করেন না। আমি মানুষের কথা শুনি, মানুষ পরামর্শ দিলে নিই, তারা কিছু মানা করলে সেটিও শুনি, বাড়িতে গিয়ে একা একা রাত্রে শুয়ে বিচার বিশ্লেষণ করে নিজের বিবেকের আদালতে প্রশ্ন করি। আমার বিবেক যদি বলে আশা দেয় কাজ করতে হবে, পৃথিবীর কোনো শক্তি নেই, সেই কাজটিকে আমাকে সরাতে আমি করি। রাজশাহীদের প্রমাণ আমি বারবার দিয়েছি, আমি সেই জায়গা থেকে বলতে চাই বন্ধুরা আমার, আসুন না একবার ঐক্যবদ্ধ হয়ে। পদ পদবী তো বিভিন্ন মানুষই পায়, পদ আলারা মানুষেরা আমাদের সাথে হাঁটুক, আর আমরাও পদবিহীন মানুষেরা হাঁটবো। কার কাতারে লোক বেশি হয় দেখেন না ভাই আপনার, অনেক নেতাই তো বড় বড় পদ নিয়ে বসে আছেন, সভা সমাবেশ করেন 300 লোক জুটে না। বাংলাদেশের বাংলা বর্তমান বাংলাদেশের ইতিহাস রচনা হলো পদবিহীন আশাদের মিটিং এ রেজিস্ট্রেশন করে হাজার হাজার মানুষ প্রবেশ করে। আমাকে আওয়ামী লীগের পদ থেকে বাদ দিতে পারেন, আওয়ামী লীগের আদর্শ আদর্শ থেকে বাদ দিতে পারবেন না। আমাকে শেখ হাসিনার মিটিং এ উঠার থেকে বঞ্চিত করতে পারেন, কিন্তু ওই যে মাদ্রাসার মাঠে শেখ হাসিনা উচ্চারণ আসাদ কোথায়, এই ডাক থেকে তো আপনি বন্ধ করতে পারবেন না। মাদ্রাসার মাঠে সমাবেশে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলছিলাম, আমি সৌভাগ্যবান মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী বাদ দেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 2 মিনিট মঞ্চের পিছনে দাঁড়িয়েছিল আশাদের সাথে কথা বলার জন্য, এই দিক থেকে তো আমাকে বঞ্চিত করতে পারবেন না। আমাকে মনোনয়ন না দিয়ে শেখ হাসিনা বলেছিল, আমি বললাম আপা আমি আর কাজ করতে পারবো না। আপা আমাকে বলেছিল জবাই কাকে করা হয়, কাছের মানুষকে, আমি তোকে জবাই করেছি তোকেই কাজ করতে হবে, এই অধিকার নিয়ে কে কথা বলতে পারে, এই কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে বলি সাবধান, ভালোভাবে চলেন, ভালো পথে হাঁটেন, আওয়ামী লীগের প্রবীণদেরকে সম্মান করেন, ছাত্রলীগ যুবলীগের যাদের ছাড়া আমাদের মিছিল মিটিং হয় না, যারা আমাদেরকে নেতা তৈরি করে, যারা আমাদেরকে সম্মান দেয়, তাদের সম্মান নিয়ে আমরা তাদেরকে স্কুল কলেজে চাকরি দিই না, টাকা নিয়ে জামাত বিএনপিকে দিই। মাননীয় নেত্রী, আজকের এই সমাবেশ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, এই 12-13 বছরে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় নিরলস পরিশ্রম করছেন, রাজশাহী জেলায় বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে যত চাকরি হয়েছে এমপি সাহেবেরা টাকা নিয়ে 70% জামাত বিএনপিকে চাকরি দিয়েছে, 70%। এইটি যদি কেউ চ্যালেঞ্জ করেন এটি আমি প্রমাণ করে দেব। আর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে 30% দু একটি বাদে কোনোটি টাকা ছাড়া হয়নি, তো সেই জায়গা থেকে অনেক প্রশ্ন বিভিন্নভাবে, তা আমি যেটি বলতে চাই যে অনেকেই মানা করেছিলেন কথা বলতে গেলে তো কথা বেরিয়েই যায়, আমি শেষ বেলায় বলতে চাই আসুন ঐক্যবদ্ধ হই। এ ঐক্যবদ্ধ 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে রাস্তা তৈরি করেছিল পাকিস্তানি ভাবধারা, এই ভাবধারা আমরা ভেঙেছি শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেই ভাঙার রাস্তাটিকে আমরা মসৃণ করতে চাই শেখ হাসিনার নেতৃত্বে, এইখানে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। 71-এর কুলাঙ্গাদের তো বিচার হয়েছে কিন্তু তাদের অনুসারীরা আজও জীবিত আছে, ওরা আমি দেখি আমাদের কিছু লোক ভোট আসলে বলে যে এই রাতের ভোট কাটাই, আরে জিয়াউর রহমানের ভোট কাটার ইতিহাস জানেন, সামরিক কুর্তি পরে সেনাপ্রধান নিজেকে নিজে ঘোষণা দিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা হয়েছে চাকরি ছাড়েনি, হেনা ভোট করেছে, এটি কি জানেন, সেই হেনা ভোট জিয়াউর রহমান সেনাপ্রধান থেকে দিয়েছেন, আমরা তো কোনো সরকারি কর্মকর্তাকে মনোনয়ন দিইনি। আরে আপনারা খেলতে আসেন না,
ফাঁকা মাঠে যদি দু চারটি কেউ কাটে সেটি তো ধরার এখতিয়ার বা সুযোগ আপনাদের নেই। মাঠে আসুন, খেলুন, সাহসিকতা দেখান। ওছাদ করার পরে সবকে হারিয়ে আমরা যখন মাথা তুলতে চেয়েছি, আপনারা তো বলেছেন দিব না, আমরা বলেছি আমরা দাঁড়াবই। আমরা তো হাজার হাজার নেতা কর্মীর লাশ মারিয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করেছি। আরে জিয়ার যদি অতই সাহসী সৈনিকগণ রাস্তায় আসুন না। আমরা তো বুলেট গুলি বোমার বিরুদ্ধে লড়াই করেছি, সেই জায়গাতে আপনারা আসুন। এখনই এলে গেলেন, 21 বছর রাষ্ট্রে ক্ষমতার বাইরে ছিলাম। 75-এর 15 আগস্টের কোন কর্মসূচি পালন করতে গিয়ে খিচুড়ি রান্না করেছি, সেই খিচুড়ি ওই জামাত বিএনপিরা কেড়ে নিয়ে কুকুরকে খাইয়েছে। আরে জিয়াউর রহমানের মৃত্যু, অর্থ কামানোর জন্য আওয়ামী লীগ করিনি, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায়। আমি দুদককেই বলতে চাই যে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে গেলাম, আমার অর্থ সম্পাদের হিসাব দিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতির খাতা খুলুন। আমি সাধারণ সম্পাদক থাকা অবস্থায় রাজশাহীতে অনেক প্লট দেওয়া হয়েছে সরকারি, অনেকেই নিয়েছেন নাম না বলি, আমাকেও ডেকেছিল সাধারণ সম্পাদক আসাদুজ্জামান 5 কাঠার প্লট। আমি বলেছি শুধু আসাদুজ্জামান হলে নিব, সাধারণ সম্পাদক নিব না, আমি নিনি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এমপিতে মনোনয়ন না দিয়ে মোহাম্মদ আলী সরকার বসা জেলা পরিষদের চেয়ারম্যান, আমি আপার কাছে করজোড়ে অনুরোধ করেছি আমি যাব না। বরেন্দ্রের চেয়ারম্যান, আর ডি চেয়ারম্যান, আরে আমার নাম গেলেই কিছু মানুষ বিরোধিতা করে, আমি তো করতেই চাই না, আমি ওইসব জায়গায় যাবই না। আমি আওয়ামী লীগের পথেই থাকবো, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেই পথ চলবো। আর আমার জীবনের শেষ লক্ষ্য তো আছেই, আমার মৃত্যুর পরে অনেক নেতার চেয়ে আমার জানাজাতে বড় হয়, এই লক্ষ্যেই আমার পথ চলা। তো সেই জায়গাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, আপনাদের দোয়া ভালোবাসাকে ভর করে। আমি বিশ্বাস রাখতে চাই আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা যেমন বঙ্গবন্ধুর খুনিদের বিচার পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ যারা স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা আজকে মাথা উঁচু করে বলতে পারেন আমরা মুক্তিযোদ্ধা, তো সেই যাই সেই মুক্তিযোদ্ধারা আজকে তো জীবিত আছে অনেকেই। আজকে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের দাবিতে যারা আমরা স্লোগান দিয়েছিলাম, বিশ্বাস করুন কোনোদিন মনে হয়নি বঙ্গবন্ধুর খুনিদের বিচার পাবো। এই আমি সালে ঝিনু এরা যারা ওই ফারুক রশিদকে মোটেলে হামলা করেছিলাম সেই দিনও বিশ্বাস করিনি যে এটি করতে পারবো। বিবেকের জায়গা থেকে হামলায় গিয়েছিলাম, তারপরে যখন মুহুর মুহু তারা ইস্টার্ন গান দিয়ে গুলি করেছে ওইখানে দাঁড়াতে পারিনি, পালিয়েছি, সেই দিনও বিশ্বাস করিনি। আজকে তো বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। আপনারা যারা তৃণমূলের কর্মী, আপনাদের সাহস শক্তি আর মনোবলের কারণেই শেখ হাসিনা সামনের দিকে এগিয়ে চলেছে। শেখ হাসিনার যখন চরম দুর্দিন, আওয়ামী লীগের নেতারা যখন শেখ হাসিনার সাথে বেইমানি করেছে, শেখ হাসিনা গ্রেপ্তারের আগে বলেছে আমার তৃণমূল জীবিত থাকলে ওরা আমার কিছু করতে পারবে না, তৃণমূলের কারণেই শেখ হাসিনা আর কেউ কিছু করতে পারেনি। আজকেও শেখ হাসিনা যে কোনো সমাবেশে দাঁড়িয়ে গণভবন থেকে যদি কোনো প্রোগ্রামও করে, যে জেলায় করে সেই জেলাতেই শেখ হাসিনা নাম ধরে তৃণমূলের ওই নেতাটিকেই খুঁজে নেন। সঙ্গত কারণেই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, আমাদেরকে সামনে চলার পথ দেখিয়েছে, বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিয়েছে, সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়েছে। শেখ হাসিনা সেই বাংলাদেশ গড়ার পথে হয়তো কিছু বেঈমান থাকতে পারে, আমরা সেই সময়ের ত্যাগী নিবেদিত কর্মীরা আবার শেখ হাসিনার সাথে পথ চলে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বিদায় করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করব। আমার জন্য আপনাদের কাছে দোয়া আছে, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে ভবিষ্যতে দেখা হবে কোনো লড়াই সংগ্রামে, কোনো বিজয়ের মিছিলে অথবা কোথাও যদি পরাজিত হই সেইখানে বিজয়ের বেশে যাওয়ার জন্য যে পথ তৈরি করতে হয় সেই পথ তৈরিতে আমি আপনাদের পাশে থেকে সেই কাজটি করতে চাই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে শেখ হাসিনা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সামনের দিকে এগিয়ে যাবে, যে দু চারজন এখনো পুটুর পাটুর করে তাদের মুখ
বন্ধ হবেই হবে বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু হয়ে আছে এই মাথার শেখ হাসিনা নিচু করতে দেবে না সেই পথে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এই বলেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সিপিবিকে